কংগ্রেসের পক্ষে মানে উন্নয়নের পক্ষে ভোট। ঘাটাল পৌর এলাকায় আজ দিনভর প্রচারে দেব। এক নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরু করে রোড শো এর মাধ্যমে। আর এখানে এদিন প্রচার স্থগিত রেখে দাসপুরে সিআইডির জেরার মুখোমুখি হয়েছেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। একই দিনে ঘাটালে প্রচারে ঝড় তুললেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। আপনাদের দোরগোড়ায় আপনাদের কাছের মানুষ, কাজের মানুষ, আপনাদের প্রাণের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী আপনাদের সেবা করার জন্য আগামী 5 বছরের যে লোকসভা, সেই লোকসভায় একটাই উদ্দেশ্য যে আমাদের যিনি প্রার্থী হয়েছেন তিনি এমন একজন মানুষ, এমন তিনি আমাদের কাছে আর কিছু চাচ্ছেন না, তিনি চাইছেন ভালোবাসা, তিনি চাইছেন আশীর্বাদ। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, এনএম নিউজ। সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাঁটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। হ্যালো, আমি ইলেকট্রনিক ভোটিং মেশিন, সবাই আমাকে ইভিএম বলেই জানে, আর আমি ভিভিপ্যাট। ভোট দেওয়ার পর যে চিরকুটটি আপনি দেখে থাকেন সেটি আমি তৈরি করি আর তার সংরক্ষণও করে থাকি। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরাই সুরক্ষিত, অবাধ ও স্বচ্ছ রেখেছি। কোনোভাবেই অবৈধ উপায়ে প্রভাবিত করা, আমাকে পাল্টানো বা অকেজো করা যায় না। ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার আগে ধাপে ধাপে র্যান্ডমাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে আমাকে নির্বাচিত করা হয়, ফলে আগে থেকে এটা জানার কোনো উপায় নেই কোন ভোট গ্রহণ কেন্দ্রের জন্য আমি নির্বাচিত। প্রস্তুতির প্রতিটি ধাপেই মহড়া ভোট করে দেখে নেওয়া হয় আমি ঠিকঠাক কাজ করছি কিনা। এই কারণেই আমি আপনাদের সবার বিশ্বাস অর্জন করতে পেরেছি। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।